হ্যালো গাইজ, নিউ ব্লগে তোমাদের স্বাগত। তো এখন বাজে 11টা, আমি রান্না করতে চলে এসেছি। আজকে আমি কিছু রান্না করব না, আজকে হচ্ছে ফুলকপি রান্না করব। কারণ বরকে বললাম যে মাংস নিয়ে আসতে, ও যেতে পারবে না, তাহলে মাংস না আনলে আমার কাছে ফুলকপি ছিল, তো ফুলকপিটা রান্না করব। আর জল গরম করে নেবো, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, তো বাবুকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে আমরা বাইরে যাব একটুখানি মন্দিরে। একটা চলো তোমাদের দেখাচ্ছি, মন্দিরটা এত সুন্দর, আমি ফার্স্ট টাইম যাব, তো ব্লগটা দেখতে থাকো। তাড়াতাড়ি ফটাফট রান্নাটা করে দিই, রান্না না করা বলো। ওর টিভি চালিয়ে দেবো, টিভি চালিয়ে কি দেখবা বলো, দেখবে বলো। ও টিভি চালিয়ে দিলে একটু চুপচাপ থাকে, তার মধ্যে আমি রান্না করে নিই। ঠিক আছে চল, ভালো চালিয়ে দিই। ঘর পরিষ্কার হয়ে গেছে, বাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, আর আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু এখন ই হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ওরা শুয়ে রয়েছে বলে বিছানাটা আর করিনি, ঘরমর ঝাড়মার দেওয়া হয়ে গেছে। এই ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেই রেখেছি। তো এবার আমি রান্নাবান্না আমারও মনে হয় অলমোস্ট শেষ হয়ে গেছে, তো এবার আমরা বেরোবো একটুখানি বাইরে। তোমাদের বাইরে খাওয়া দাওয়া বাবুকে খাইয়ে নিয়ে যাবো শুধু, আর বাড়ি এসে খাবো। তো হয়ে গেছে মনে হয় ভাতও, ডিম সিদ্ধ, তরকারিও হয়ে গেছে, চলো। আর দুধ জল গরমও হয়ে গেছে, বাবুকে স্নান করিয়ে দিই, এখন ভুলেই গেছি। এটা অটোমেটিক, মানে জল গরম হয়ে যাওয়ার পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়, তো এই জন্য টেনশান থাকে না কোনো যে বন্ধ হয়ে যায় করতে হবে, অটোমেটিক বন্ধ হয়ে যায়। বাবু বলছে রিস্কায় যাবে, তো রিস্কাওয়ালা ডাকতে গেছে, কোথায় রিস্কায় যাবে। গাইজ আমরা এখন মন্দিরে যাচ্ছি, তো বাড়ি থেকে বাজার পর্যন্ত হেঁটে এসেছি, আমার বাবু হাঁটছে, তারপরে আমরা যাব রিস্কায়। কিন্তু রিস্কা এখানে খুব রেয়ার পাওয়াই যায় না, পাওয়া গেলে খুব ভালো, না পাওয়া গেলে আরও ভালো। তো গাইজ আমরা অটো থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি, চলো চলো চলো। আর এদিকে দেখো নদী, নদীটা সুন্দর, জাস্ট ফটো তুলে নি। গাইজ এই যে মন্দির, তো আমরা যাচ্ছি এখন মন্দিরে ঢুকবো, খুলতে হবে বাবুর জুতো, আমি আগে খুলে দিই, বাবু খোলো। গাইজ এবার চলো তোমাদের মন্দিরে ভেতরটা কি আছে পরপর দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে ঠাকুর, বাবা কি করছিস, ও কি সব বাজনা, ওখানে কারেন্ট আছে, যেও না বাবা, নম করো বাবা, নম করো, নম করো, ভালো করে মাথা টেকো। এখানেও সাই বাবা আছে, আমার বাবু ঢোল বাজাতে শুরু করে দিয়েছে। কি করছিস তুই, দেখি একটু ঢোলটা বাজিয়ে দেখা দেখি, কেমন করে বাজায় ঢোলটা, এটা ওরকম ঝুনঝুনি বাজায়, ঝুনঝুনি, চলো চলো ওই চলো, হ্যাঁ ঝুনঝুনি, রেখে দাও রেখে দাও রেখে দাও, চলো সেকেন্ড মন্দিরে, চলো আসো আসো, এখানে নিচে নামা যায়। আমি এখানে প্রথম আসলাম, কিন্তু এখানে আরো সুন্দর, এটা কি বলতো, টাইগার, এটা ঠিক করে বলো না, এটা টাইগার না, ঠিক ইয়েস, এবার ঠিক হয়েছে, লায়ন, সাথে ফটো তুলবে, ফটো তুলবি, টাইগারের গলায় হাত দাও, তারপর আমি একটা ফটো তুলে দিচ্ছি। না না ওখানে না, ওখানে ওই টাইগারের সাথে তুলতে হবে না বাবা, বলো ছেলে আমার সত্যি ওই টাইগারের সাথে তুলবে বলে উঠে গেছে, হ্যাঁ দিয়েছি তুলে, আসো এবার আসো,
পরিষ্কার করছে, এখন মনে হয় ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন পরিষ্কার করছে থালামালা। আমাদের বাড়ি হচ্ছে ব্যারাকপুরে, কলকাতা থেকে ট্রেন ধরে, শিয়ালদা থেকে ট্রেন ধরে যেতে হয় সুন্দরবন সাইডে। নেই, সুন্দরবন তো বহুত দূর পড়তা হয়। এখানে যে ঢাকিমে, কি চাকরি করছি? আমি এদিকে থাকছি, সেবা করছি। আপনি বাংলার কোথায় থাকেন? আমাদের বাড়ি ঝাড়খণ্ড। আচ্ছা, ঝাড়, রামপুরহাট, তারাপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা যেতে গেলে রামপুরহাট পড়ে, স্টেশনের উপর দিয়ে যেতে হয়। আমি গেছি ওই দিকে, শিয়ালদা, সুন্দরবন। আচ্ছা আচ্ছা, আপনারা কিতনে সাল সে হ্যায় আপ লোগ ইধার? এক সাল সে হুঁ ইধার। আচ্ছা, আর মেয়ে ফার্স্ট টাইম আই হুঁ ইয়াহ পে। আরে, আপনারা ইয়ে ল্যাঙ্গুয়েজ শোনা না, মানে বাংলা মে বাত করা। হ্যাঁ, তো আমসে যে ইয়ে উধার কাই হোগা। হ্যাঁ, যাই হোক, বাংলার কারোকে পাওয়া গেল, ওই জন্য কথা বলে ভালো লাগলো। বাংলা তো এখানে নেই একদম, যাই হোক, যেখানেরই হোক না কেন বাংলা একটু পাওয়া গেল। ওয়াও, এই মন্দিরটা দেখো, জাস্ট অসম। হ্যাঁ, সুনা নেই কিয়া মেরে নে না, সুন্দর হে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেয়ে কলকাতা কি হু, তো দেখো জাস্ট লু। হ্যাঁ, নেই আপে হু, ये ढाकी में, ढाकी रोड। हाँ, ढाकी में। हाँ, मेरा नाम नेहा है। हाँ, थैंक यू। अरे जस्ट लुक गाइस, दारुण। हाँ हाँ हाँ, हस्बैंड मेरे साथ ही रहते हैं। অনেক দিন ধরে আসার ইচ্ছা, আজকে ফাইনালি চলে আসলাম গাইস। রং করছে, দেবো দেবো পয়সা, দেবো দাঁড়া, দেবো দাঁড়া। হ্যাঁ, বল 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 বল, চল ওইদিকে। এখানে কিছু একটা ফাংশন হচ্ছে, আর এই যে রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ সীতাকে দর্শন করো। এটা মনে হয় গঙ্গাদেব, গঙ্গা দেবতা। আর এই যে আমাদের গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মইয়া, মঙ্গল মূর্তি মইয়া, বলো গণপতি বাপ্পা মইয়া, বলো। আর ভোলে বাবাকে দেখো, ভোলে বাবা, এই যে ভোলে বাবা, মা সরস্বতী। এটা আও বাবা নিধার, একটা প্রোগ্রাম চলছে, হনুমান। আর এটা হচ্ছে শীতলা মাতা। খুব সুন্দর না জায়গাটা?
সত্যি খুব সুন্দর জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে এখানেই থেকে যাব কিছু আমি মাঝে মাঝে আমার বাবু খুব মজা পেয়েছে আমার বাবু খেলেই যাচ্ছে বাবু মজা লাগছে হ্যাঁ এখানে তাকিয়ে বল মজা লাগছে আমার বাবু খেলেই যাচ্ছে এখানটা বেশ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ও মজা মেরে খেলছে চলো বলে বাবার কাছে টাকা দিতে গেছে কয় দিয়ে আসছে কোথায় দিয়ে এসছো দেখাও আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এইটা বলে বাবা এইটা বলে বাবা এই দেখো এইটা বলে বাবা আর এটা গণেশ বাবা গণেশ হ্যাঁ ঠিক আছে গণেশকে দিয়ে দাও দিয়ে দাও ঠিক করে দাও ঠিক করে তোলো ঠিক করে দাও হ্যাঁ এবার নম করো নম করো নম করো আগে ভালো করে নম করো নম করো নাহলে ওই আঙ্কেলটা বকবে কিন্তু তাড়াতাড়ি নম করো গুড চলো তো আমরা এখন নিচে যাব ঘাটে চলো তোমাদের ঘাটও দেখাই ঘাটে যাওয়ার জন্য এই মন্দিরের মধ্যে দিয়ে যেতে হবে এই মন্দিরের মধ্যে দিয়ে এই যে শীতলামায়ের মন্দিরের মধ্যে দিয়ে যে নিচে নামতে হবে আজ বাবা আজা নিচে নিচে ডাস্টবিনে হাত দেয় ছি 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 নিচটা উপরটা যেহেতু মন্দির এটা নিচটা কত বড় জায়গা পুরো ওই করা সান বাঁধানো খুবই সুন্দর জায়গাটা একদম আর বাকি আছে আর একটা এখানটা আর একটা বট গাছ দেখতে পাচ্ছি মানে অশ্বত্থ গাছ এই যে এদিকে ফাঁকা ফাঁকা কিছু নেই এদিকেও ফাঁকা সব অনেকে ঘুরতে এসছে আমার বাবু চলে গেছে কোথায় তো আমরা এখন যাবো নদীতে আমার বাবু খুব মজায় রয়েছে বাবা কি পড়ে আমি কিন্তু পড়ে আমি কিন্তু তো কেউ আটার মধ্যে দেখো আমরা এই দেখো আটার মধ্যে প্রদীপ বানিয়ে দিয়েছে মানে আটা দিয়েই প্রদীপটা বানিয়েছে আর এই যে গঙ্গা বাবা এ মা তোর খেলনাটা ফেলে দিলি তুই খেলনাটা ফেলে দিলি তো ঠিক আছে ভেঙে গেছে তো এটা চলে আয় তুই কিন্তু পড়ে যাবি তোকে কিন্তু আমি তুলতে পারবো না তাহলে জলের থেকে এদিকে আয় আর ধর চলো আমরা ওপরে গিয়ে তোমাদের দেখাই ওপরেও যাওয়ার রাস্তা আছে আমার বাবু আমাকে ধরে টানছে আমি তো পড়েই যাবো তো দেখো এখান থেকে অসাম লুক ফটো তোলার জন্য বেস্ট প্লেস ছিলাম ওখান থেকে তোমাদের বলছিলাম মন্দিরটার কথা এখন আমরা এখানে পৌঁছে গেছি তো জাস্ট হ্যাভ এ লুক গঙ্গাটা কত সুন্দর লাগছে অ্যাকচুয়ালি জল কম আছে এখন যখন জল ছাড়ে তখন এটা পুরো ভর্তি ভর্তি থাকে ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা সবাই কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে বাই নিউ ইয়ারে সবাই এনজয় করো আর আমার নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও বাই বাই